রাজারানীরা একসময় এখানে রাজ করে গেছে, সেরকম জায়গায় আমরা এসেছি। আচ্ছা, এইটা হচ্ছে মেন ব্যাপার। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, আচ্ছা, এখানে শাসনকাল ছিল। যেমন মনীষী পায়েল ওনার সাথে এসেছিলেন, প্লাস দিয়ে কারোর একটা নাম লেখা আছে। 15 minutes later. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনির আয়না। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি খুব খুব ভালো আছি। আজকে আমরা ব্লগটা এখান থেকে শুরু হচ্ছি, টোটো থেকে আমরা এখন যাচ্ছি একটা ঐতিহাসিক জায়গা, যেটা গঙ্গারামপুর, যা দক্ষিণ দিনাজপুরের অন্তর্গত। আর এটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে গঙ্গারামপুর মোড়। আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড কিন্তু একটা জায়গা, চলো সেখানে গিয়ে দেখা যাক। দেখতে পাচ্ছ বানগড় আমরা এখন পৌঁছে গেছি। ওই যে দুকে দূরে কামিনাগুলো দাঁড়িয়ে আছে, যে আরেকজন কামিনা যাচ্ছে, দেখো ফোন করছে। এটা হচ্ছে এক ঐতিহাসিক জায়গা, বানগড় দুর্গ। আমরা আস্তে আস্তে উপর দিকে উঠছি এবং প্রচণ্ড রোদে হাঁসফাঁস অবস্থা। এই দূরে দেখা যাচ্ছে দুর্গ, কিছু ধ্বংসাবশেষ। সব বিখ্যাত বিখ্যাত মনীষীরা দেখতে এসেছে ঐতিহাসিক। সেটাই তো, ইটের রাস্তা চারিদিকে প্রচন্ড গরম, জল নিয়ে আছে। এখানে ধ্বংসাবশেষ আছে, কিন্তু এখানে সব থেকে ভালো এটা কাপেল পয়েন্ট, খুব সুন্দর। এটা চার একটা ধ্বংসাবশেষ, এই পুরোপুরি সেই বুঝলি মন্ডল, পুরোপুরি দেখ, পুরোপুরি সেই ইট ভাটায় যেমন ইটটা সাজানো থাকে দু থেকে ওরকম মনে হচ্ছে, কিন্তু আসলে এটা ইট ভাটা না। আচ্ছা, তারপরে রাজা
রাজধানীতে একসময় এখানে রাজ করে গেছে। আচ্ছা এখন জায়গায় আমরা এসেছি। আচ্ছা এইটা হচ্ছে মেইন ব্যাপার। আচ্ছা কিন্তু এটা ইট ভাটা নয়, সমাধি। এই সেই ঐতিহাসিক যারা শিয়ালদা থেকে কলকাতা থেকে আসবে তারা ডাইরেক্ট গঙ্গা বালুরঘাট এক্সপ্রেস ধরলেই গঙ্গারামপুর স্টেশনে নেমে তারপর টোটো ধরলেই পৌঁছে যাবে। ইতিহাসের প্রতি ঝোঁক আছে, ইতিহাস জানতে চান? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা সম্ভবত আমি যেটুকু বুঝলাম ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। আচ্ছা এখানে শাসনকাল ছিল, উনি আশেপাশের কোন একটা জায়গায় ওনাকে হত্যা করা হয়েছে, সমাধি আছে। অত্যন্ত প্রাচীনতম। আচ্ছা দেখুন তখনকার সময়ে, আচ্ছা এইগুলো দেখতে পেয়েছেন এই তখনকার সময়ে যে এখানে অনেক মনীষীরা এসছেন, আসুন এখানে অনেক মনীষীরা এসছেন দেখতে পেয়েছেন তাদের আরো দেখাবো। এই যে আরো কিছু একটা লেখা আছে কিন্তু এখানে নামগুলো খোদাই করে দিয়েছিলাম, ক্লাস দিয়ে কি লিখবো বলছো? ওই যে এখানে মনীষীরা আসছে দূর থেকে দেখতে পাচ্ছেন কিনা জানি না, যে বিখ্যাত বিখ্যাত। হ্যাঁ ঠিক আছে, হিস্ট্রি প্রচুর আছে, এত হিস্ট্রি আমি পড়তে পারছি না। 45 কিমি সাউথ অফ বালুরঘাট সিটি, দক্ষিণ দিনাজপুর, মুসলিম রুল ওয়াজ ফার্স্ট স্টোরি বেঙ্গল ইন বারো সেচার বক্তে, দ্য কিংডম ওয়াজ কল্ড, এসব এইসব এইসব। আচ্ছা দেবকোট ইন 1205 পসিবলি মার্ডার বাই আলিম মার্কান খালজি, দুইটা গভর্নর নাম। আচ্ছা পড়া কমপ্লিট। চলো যাই হোক, একটা তো ফোর্ট দেখতে পেলাম জীবনে, বল মন্ডল। হ্যাঁ এর থেকে আর কি চাস তুই? তুই ভাব এই রাস্তা গুলো ইটে চারদিকে ইটে, বোরলিন হাউস সম্পর্কে ইতিহাসটা জানতে হবে সেরকম। এমনি দেখে মনে হবে একটা ফাঁকা জায়গা, কি করতে এলাম জানা যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা।